তো বাজার শুরু হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছ এক ঝাঁক কিন্তু আমাদের আলু উঠে গেছে গরম। তো হে গাইস, শুভ বিকেল, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা এসডির ফ্যামিলি মেম্বার। তো চলো আজকে কিন্তু আরও একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা কিন্তু হনুমান মন্দিরের কাছাকাছি আছি, তো চলো একটু ভাই হনুমান মন্দিরটা একটু দেখিয়ে দাও। এখন কিন্তু আমাদের মৎস্যব রান্না হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে তোমাদেরকে আজকে এই ভিডিওটা সবকিছু দেখাবো। আমাদের হনুমান মন্দিরে পতাকা উঠছে, কত হাইডে, 25 ফুট। রান্নাগুলো কি করে হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো এখন যাই। এই তো জিজ্জেটু, এই দেখো দেখতে পাচ্ছ আমাদের এবছরকার ঠাকুর পাল্টিছে। জয় সিয়ারাম, রাম রাম, কালী মন্দির। এই দেখো 25 ফুট, 25 ফুট হাইটে আমাদের চলছে, 25 ফুট হাইটে পতাকা উত্তোলন হচ্ছে। এই উঠতে লাগলো অনেক নাস্তিক আসছে গো। এখানকার ছেড়েছে কাল আজকে পরিবেশটা জাস্ট পুরো ওয়াও ওয়াও লাগছে। দেখো এদিকে তোমার মৎস্যব রান্না হচ্ছে, তো তার জন্য দেখো সবকিছু জোগাড় চাটনি করছে। আর এদিকে দেখতে পাচ্ছ পটল, কুমড়ো, তারপর বেগুন। আর এদিকে দেখতে পাচ্ছ অলরেডি আমাদের আলু ভাজা শুরু হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ এক ঝাঁক কিন্তু আমাদের আলু উঠে গেছে, গরম গরম আলু। আর এদিকে দেখতে পাচ্ছ ভাজা হচ্ছে, আর ওইদিকে তোমার জল গরম করা হচ্ছে। তো চলো এখনকার মতন বাই। তোমাদেরকে দেখো আমি কিন্তু সবকিছু দেখিয়ে দিলাম। আমাদের নতুন ঠাকুরটা কেমন লেগেছে ভাই? ভালো, একবারে দারুণ হয়েছে। আর এত সুন্দর হয়েছে না, মানে একটা জোশ এই ঠাকুরটা। এবার আমরা যাচ্ছি শিব মন্দির। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু শিব মন্দিরে চলে এসেছি। আজকে তোমার মোটামুটি অনেকটাই রং কমপ্লিট হয়েছে। তো চলো এবার কিন্তু আমরা সরাসরি ভেতরে যাবো। আর দেখতে পাচ্ছ বাইরের মানে লোকটা পুরো সেরা লাগছে। আর এদিক থেকে তো তোমার পুরো একটা ওয়াও লেভেলের ভিউ, দেখো এদিক থেকে একবারে পুরো সেটা মাঙা ভিউ। তো চলো এবার কিন্তু আমরা সরাসরি ভেতরে যাবো শিব মন্দিরের ভেতরে। তো চলো বন্ধুরা আমরা কিন্তু ভেতরে প্রবেশ করে গেছি শিব মন্দিরের ভেতরে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আরে এই দেখো সব হাসি। আর দেখতে পাচ্ছ শিব মন্দিরে পুরো সেরা লাগছে। তো চলো চারি সাইড দিকে একটু দেখি দিই। তোমরা দেখতে পাচ্ছ তোমার মা মনসার মন্দির, এটা তোমার রং হচ্ছে। তো চলো এবার এই দিকটা দেখো, অসুন্দর লাগছে। ও জাস্ট পুরো সেরা লেভেলের ভিউ আছে, সেই লাগছে কিন্তু। আর এদিক থেকে সূর্যটা কত সুন্দর লাগছে দেখো, পুরো সুপার লাগছে কিন্তু। তো চলো এখন আমরা কিন্তু শিব মন্দিরে বসে আছি, কেমন লাগছে বল? প্রচন্ড ভালো লাগছে। আর তোর এখন কি করছিস এখানে? খেলা করছিস। আর যখন মন্দিরটা ফুল কমপ্লিট হবে তখন তোদের কেমন লাগে, কতটা এক্সাইটেড? খুব আনন্দ হবে একদম একদম। তোর কেমন লাগছে? খুবই ভালো লাগছে একদম একদম।
তো চলো গাইস, এখন কিন্তু আমরা মন্দিরে একটু বসবো, তারপর কিন্তু আমরা চলে যাবো আবার হনুমান মন্দিরে। ওখানে কিন্তু রাত্রেবেলায় মশক খাবো, সেটাও তোমাদের কিন্তু দেখাবো। তোমরা কিন্তু দেখতে কিন্তু একদম বলবে না, তোমরা কিন্তু সবাই দেখবে ভিডিওটা। আর ভালো লাগলে কি করতে হবে? এবার কিন্তু আমাদের ভোগ খাওয়ানো হবে। কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সবাই বসে গেছে, কত লম্বা একটা লাইন দেখো। এদিকে দেখতে পাচ্ছ কত একটা বড় লম্বা লাইন, আর এদিকে আমি চলো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো এদিকেও দেখো কত লম্বা লাইন। ঠাকুরের ভোগ খেতে একটা টেস্টই আলাদা, পুরো মনে হচ্ছে মাখন খাচ্ছে, পুরো সেরা লাগে কিন্তু।